আশা করি সবাই অনেক ভালো আছেন। আর মূল প্রসঙ্গে যাওয়ার আগে বলে রাখি, আপনারা যদি এই ভিডিওতে কেউ ক্লিক করে থাকেন বেসিক্যালি বিনোদন পাওয়ার জন্য, তাহলে অন্য কিছু গিয়ে দেখতে পারেন। আসলে এখানে বিনোদন পাওয়ার মতো তেমন কিছুই নেই। এখানে আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু কথা বলবো। আর এটা ভিডিওটা বানানোর পিছনে মেইন রিজন হচ্ছে আমার ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী আমার কাছে জানতে চেয়েছিল আর কি ইউকেতে পড়াশোনা করার ব্যাপারে। আর কি তারপর সে একটা সাবজেক্ট মোটামুটি চুজ করেছে, তার সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো আর কি সেটা থেকে এই কনেক্ট ক্রিয়েট করা। তো এখানে আমি যেগুলো ব্যাপারে কভার করব সেগুলো হচ্ছে বেসিক্যালি একজন স্টুডেন্ট কেন এই সাবজেক্টটা পড়তে পারে, আর আমি এখানে যেসব ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলোর সোর্স কোথা থেকে আমি পেয়েছি, আর হোয়ার বলতে আমি বেসিক্যালি বুঝতে চাচ্ছি সে কোন কোন সব ইউনিভার্সিটিতে অথবা কোন কলেজে গিয়ে পড়তে পারে, এখানকার ভর্তি ভর্তির রিকোয়ারমেন্টস গুলো কিরকম থাকে, তারপর আর্নিং ফার্স্ট লার্নিং। সো বেসিক্যালি অনেকে এটা জিজ্ঞাসা করে যে এখানে বাইরে আসলে কি এখানে পার্ট টাইম কাজের সুযোগ পাওয়া যায় কিনা। তো কি সেখানে আমি বেশ কিছু ব্যাপার কভার করব। আর আরেকটা জিনিস কভার করবো যে এখানে তো আসলে অনেক ইউনিভার্সিটি আছে, তো আসলে কোনটা রেখে আপনি কোনটায় পড়তে যাবেন, তো এরকম অনেক অনেক হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন আর কি, সেটাও একটু একটু দেখিয়ে দিব যাতে করে আপনারা আপনাদের মতো করে রিসার্চ করে নিতে পারেন। তারপর হোয়াট হ্যাপেন্স আফটার স্টাডিজ, মানে পড়াশোনা শেষ হয়ে গেলে তখন আর তখন কি করবেন এই। আচ্ছা, এই ব্যাপারগুলো আমি কভার করব। আর যদি এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন, তারপর দেখার পর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো সাজেশন যদি থাকে আমাকে কমেন্ট করে নিচে জানাতে পারেন, আমি হয়তো ফিউচারে ট্রাই করব সেগুলো শুধরিয়ে নিতে অথবা এর চেয়ে ভালোভাবে ক্রিয়েট করার জন্য। আচ্ছা, তারপর যাওয়া যাক। সো আপনি সাবজেক্টটা কেন পড়বেন? সো একজন স্টুডেন্টের এক রিজন থাকতেই পারে, হয়তো আপনি যদি 10 জন স্টুডেন্টকে গিয়ে জিজ্ঞাসা করেন যে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন পড়বে, সে 10 জন স্টুডেন্ট হয়তো 10 রকমের উত্তর দিবে। তো এটা আর কি জাস্ট ওয়ান অফ দ্য কমন আনসার হয়তো যেটা আমি পেয়েছি। আপনি যদি গুগল সিম্পলি সিম্পলি যদি গুগলে গিয়ে সার্চ করেন YEEE, তাহলে আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে এরকম কিছু পাবেন আর কি। সো এখান থেকে আসলে মোটামুটি দেখাই যাচ্ছে যে যারা যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য আর কি জব অপরচুনিটিস অনেক। সো এখানে যেটুকু লেখা আছে এর বাইরে অনেক জব অপরচুনিটিস আছে। আসলে সব সব সবগুলো তো আর এখানে লেখা শেষ করা যায় না, আপনারা আপনাদের মতো করে দেখে নিন আর কি। আর তারপর এখানে আমি বেশ কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, এই সবগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে একটা একটা করে সব কিছু খুঁজে দেখতে পারেন, কেটে দেখতে পারেন, হয়তো আপনাদের উপকার হতে পারে আর কি। আরেকটা জিনিস যেটা ডান পাশে এরকম দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো মনে করেন যে বাইরে যাওয়া মানে হচ্ছে আকাশের চাঁদ হাতে পাওয়া আর কি, আসলে ব্যাপারটা সেরকম না। মনে করবেন যে বাইরে আসা মানে আপনার যুদ্ধ মাত্র শুরু আর কি। তো এখানে আসার পর ঠিক মতো পড়াশোনা করে এস্টাবলিশ হতে হয়তো অন্তত 5 থেকে 6 বছর, অনেক ক্ষেত্রে অথবা 10 বছর লেগে যায়, ডিপেন্ডিং অন হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট টু বি। সো এত বেশি লাফানো কোনো দরকার নেই আর কি, যদি আর কি কোনো ভিসা পেয়ে যান অথবা তারপর যদি আপনাকে কোনো ইউনিভার্সিটি যদি আর কি আপনাকে আর কি আনকন্ডিশনাল অফার দিয়ে দেয় আর কি। সো আপনাকে চিন্তা করতে হবে আপনার লাইফটা আর কি নতুনভাবে শুরু হতে যাচ্ছে আর কি, এইটুকু। তো যা হোক, তারপরে যাওয়া যাক। আমরা অনেকে একটা জিনিস একটু কনফিউজড থাকি যে আসলে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে পড়ে তারা হয়তো বলে একটা ইলেকট্রিশিয়ানের মতো আর কি হয়, যারা আর কি ওই এদিকে ওদিকে বাইরে গিয়ে অথবা ওই ইলেকট্রিসিটি নষ্ট হয়ে গেলে ওইগুলো বোধ হয় ঠিক করে আর কি। অনেকের হয়তো এরকম একটা মিসকনসেপশন থাকে, তো আর কি ওটা আসলে একদমই না। তো এরকম আর কি একটু একটু এক্সপ্লেন করা হয়েছে এখানে, আমি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে দিয়ে রাখছি এখানে। তো আপনারা যদি আর কি কোনো রিসার্চ করতে চান না, টুকিটাকি রিসার্চ করে নিন, আর বাকি এখানে যা আছে সম্পূর্ণ যদি পড়তে ইচ্ছা হয় আপনার মতো করে পড়ে নিন আর কি। তো এখানে ভালো কন্টেন্ট আছে, দেখে নিন।
আর একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে, আপনারা যদি আর কি যে সাবজেক্টে পড়ো না কেন, স্পেশালি ইউকের ক্ষেত্রে অথবা যে কোনো ওয়েস্টের কোনো কান্ট্রিতে যদি পড়াশোনা করতে যান, সেখানকার অ্যাডমিশন পার্ট অফ অ্যাডমিশন একটা জায়গা থাকে, সেটা হচ্ছে আপনাদের ইন্টারভিউ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সো ইন্টারভিউতে আপনাদেরকে হয়তো বা একটা কমন কোয়েশ্চেন, সেটা হয়তো বা আপনাদেরকে ডেফিনেটলি জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন সেই সাবজেক্টটার পিছনে আপনার রিজনটা কি। তো আপনি যদি আর কি একটু যদি রিসার্চ না না করে যান, তাহলে হয়তো বা আপনার ইন্টারভিউটা তেমন একটা ভালো হবে না আর কি। আর ইন্টারভিউ যদি ভালো না হয়, অনেক সময় দেখা যায় আপনার একাডেমিক গ্রেড থাকার পরে হয়তো দেখেন আপনি এসএসসি এবং এইচএসসি ওগুলো সবগুলোতে জিপিএ 5 আছে, কিন্তু তারপরে যদি আপনি যদি ইন্টারভিউটা ভালোভাবে ফেস না করতে পারেন, আপনার অ্যাডমিশন নাও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার এসএসসি এইচএসসি দুইটাতে আপনার মনে করেন যে জিপিএ 4 করেছিল, কিন্তু আপনার ইন্টারভিউটা অনেক ভালো হয়েছিল, তো ইন দ্যাট কেস অনেকে অফার পেয়ে যায় আর কি। এরকম টুকুরি আবার আর কি স্পেশালি ইউকের ক্ষেত্রে ওরা আর কি টুকিটাকি ভাবে দেখে আর কি। আচ্ছা, তারপর এখানে বেশ কিছু লিংক দেওয়া আছে, এগুলাও ডিসক্রিপশনে দেওয়া আছে, তো এগুলা আপনারা দেখে নিতে পারেন। দেখে নেওয়ার সময় আমি বলবো যে খাতা কলম নিয়ে অথবা নোটপ্যাড নিয়ে বসতে পারেন, কারণ এখানে বেশ কিছু জিনিস কভার করবে, হয়তো আপনারা যদি আর কি একটু ভালোভাবে বুঝতে পারেন, আপনাদের যদি ইন ফিউচার যদি পড়াশোনা করেন, এখান থেকে বেশ কিছু কন্টেন্ট আপনাদের কাজে লাগবে, প্লাস ইন্টারভিউ এর সময় হয়তো আরো কাজে লাগতে পারে। আর একটা জিনিস যেটা থাকে, আপনারা যখন একটা সাবজেক্ট চুজ করবেন, বেশ কিছু সাবজেক্টের সময় দেখবেন সাবজেক্টে দেখবেন যে সেখানে লেখা আছে যে উইথ প্লেসমেন্ট অর উইদাউট প্লেসমেন্ট। সো বেসিক্যালি এখানকার আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলো 3 বছরের হয়, তো 3 বছরের থেকে আপনার 1 বছর প্লেসমেন্ট থাকবে আর কি, ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট, এবং সেই ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্টগুলো সাধারণত পেইড হয়। তো আপনি যদি আর কি প্লেসমেন্ট নিয়ে নিয়ে যদি আর কি পড়াশোনা করেন, তাহলে আপনার ডিগ্রিটা শেষ করার পর আপনার জব পাওয়ার যে একটা প্রবাবিলিটি থাকে, সেটা আর কি অনেক বেড়ে যায় আর কি, যেহেতু আপনার অলরেডি 1 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো আপনার যখন একটা কোর্স চুজ করবেন, যদি আপনার প্লেসমেন্ট অপশন থাকে, আপনার প্লেসমেন্ট অপশনটা ডেফিনেটলি নিয়ে নেবেন, এটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক অনেক বেশি আর কি ইফেক্টিভ। আর লাস্ট যেটা দেওয়া আছে, অ্যান অল্টারনেটিভ থট, এটা আসলে এন্টায়ারলি ডিফারেন্ট একটা ব্যাপার। যারা অ্যানিমেশন পছন্দ করে অথবা যারা অনেক ডিপ থিঙ্কিং পছন্দ করেন, তাদের জন্য হয়তো বা জিনিসটা একটু এন্টারটেইনমেন্টের মতো হতে পারে, তো আর কি এটা আসলে এই কন্টেন্টের রিলেটেড তেমন কিছু না, বাট যদি দেখতে চান হয়তো দেখতে পারেন, স্লাইটলি এন্টারটেইনিং, বাট দ্যার ইজ এ ডিপ মিনিং বিহাইন্ড। আচ্ছা, তারপর একজন মানুষ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, অথবা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কি কি পরিমাণ স্কিল থাকা দরকার, তো আসলে এখানে যে কটা জিনিস দেওয়া আছে, আসলে এই কটাই যে থাকতে হবে তা তা কিছু না, তাদেরকে আরো অনেক স্কিল থাকতে হবে আর কি, যেগুলো বিল্ড 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 আপ করতে হবে ওভার দি ইয়ার্স ওয়েন ওয়েন দ্য পার্সন উইল বি স্টাডিং। সো বাট জাস্ট টেক এ লুক অফ ইট অ্যান্ড টেক রেফারেন্স। সো আপনাদের এরকম জিনিসগুলো হয়তো পড়তে হইতে পারে। আর আরেকটা জিনিস, যেটা যেসব ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশন করবেন, সেসব ইউনিভার্সিটিতে মডিউল ইনফরমেশন দেওয়া থাকে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনারা যে যে কোর্সটা চুজ করতেছেন সেই কোর্সে কি কি জিনিস পড়ানো হবে, সেগুলো আপনারা দেখে কাটাকাটি করলে তারপর যখন আপনাদের ইন্টারভিউ হবে, সেখানে আপনার ইন্টারভিউ তো অনেক ভালো করতে পারবেন। আরেকটা জিনিস, ডান্স সাইডে যেটা 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 দেখতে পারতেছেন, ডু নট কাম টু দ্য ইউকে উইথ আ লো ইন্টেনশন, দেয়ার ইজ এনাফ টু অ্যাকাউন্ট লাভ অলরেডি। সো আমি আসলে এটা আসলে কাউকে ছোট করার জন্য আসলে কথাটা বলি নাই, কারণ জিনিসটা ভালো দেখা যায় না, কিন্তু তারপর রিয়েলিটি যেটা সেটা তো মানতেই হবে, ইউকেতে এরকম ইঞ্জিনিয়ার অনেক আছে, কিন্তু মানে ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ার না, মানে আমাদের মতো আর কি হয়তো বা মানুষ অনেকে আছে যারা স্কিল্ড ওয়ার্কার না, তো সে তাদেরকে আমি আসলে বোঝাতে চাইতেছি, সাধারণত যারা আসে ইউকেতে, তারা হয়তো কোনো রকমে ঘোষামাজা করে পড়াশোনা করে, তারপর হয়তো তাদের দেশে কোনো কিছুই হয় না, তারা সাধারণত ওই রকম অড জব গুলাই করে, তো আমি আসলে সেটাই বুঝাতে চাইছি। তো আপনারা যদি এখানে কেউ আসতে চান, আপনাদের সবারই আসলে টার্গেট নেওয়া উচিত যে এখানে ভালো কিছু করবেন, ভালো একটা সাবজেক্ট পড়বেন, এবং সেই রিলেটেড একটা ক্যারিয়ার ক্যারিয়ার করবেন।
তো সেটাই বলতে যাচ্ছি। তো এখানে আসলে অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে, আর নইলে আর কি মোটামুটি 2 দিন আগে আর পর ইকুইপমেন্ট এখান থেকে আপনাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে হোয়াট ইউনিভার্সিটি ওয়েবসাইট। আপনি আপনার ইচ্ছা করলে আপনারা ধরেন 5টা ইউনিভার্সিটি চুজ করেছেন, তো কোন ইউনিভার্সিটিতে কিরকম পড়াশোনা হয় তার একটা আইডিয়া এখান থেকে পাওয়া যায় আর কি। তো আপনারা আপনাদের মতো করে ব্যাপারটা একটু ঘেটে নিয়ে আর কি, একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট তারপরে আপনারা যদি করেন আর কি, আপনাদের নিজেদের জ্ঞানটাও বাড়বে আর কি। আরেকটা জিনিস যেটা বলে রাখি, অনেকেই হয়তো ইউনিভার্সিটির র্যাঙ্কিংটাই অনেকটা বড় করে দেখেন। আসলে ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলা যদিও ইম্পর্টেন্ট, কিন্তু সেটাই সবকিছু না। যেমন একটা জিনিস বলি, সেটা হচ্ছে সবাই যেহেতু আসলে ইউনিভার্সিটিতে যায়, তার একটা পিছনে একটা রিজন থাকে, সেটা হচ্ছে একটা জব পাওয়া। আর জব যদি পায় তো হয় আর কি মোটামুটি বেশি স্যালারি জবই তো সবাই টার্গেট করবে। তো এখন আমি যেটা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, যেমন ইউনিভার্সিটি অফ গ্লাসগো, তো সেখানে যদি ওদের র্যাঙ্কিংটা দেখেন, কমপ্লিট ইউনিভার্সিটি গাইড, সেটা আর কি মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং গাইড, ওরা আর কি মোটামুটি ভালো র্যাঙ্কিং করে। তো সেই অনুযায়ী ইউনিভার্সিটি অফ গ্লাসগো ওর সেখান থেকে আর কি যারা পড়াশোনা করে বের হয়, ওদের অ্যাভারেজ স্যালারি সাধারণত 26,000 পাউন্ড প্রতি বছর। তো এটা কনক্লুসিভ একটা ব্যাপার না, বাট জাস্ট একটা ধারণা দেওয়া আর কি। আবার এখানে আপনারা দেখেন লিভারপুল জন মুরস, তো ওরা র্যাঙ্কিং এর দিক থেকে 105-এ আছে ইকিউ ওয়াইজ, কিন্তু তারপরে ওদের স্যালারি প্রায় 22,000 পাউন্ডের মতো, তো খুব একটা কিন্তু আসলে ভ্যারি করে না। আরেকটা জিনিস দেখা যাক, আমরা যদি এখানে এই ব্যাপারটা দেখি, ওদের যে ভর্তির যে যোগ্যতা লাগে, তো ইউনিভার্সিটি অফ গ্লাসগো সাধারণত বলছে ইউকাস পয়েন্ট নিডেড। তো এটা ইউকাস পয়েন্ট যত বেশি চাবে একটা ইউনিভার্সিটি, তার মানে সেখানে ভর্তি হওয়া ততটাই টাফ, ততটাই কম্পিটিটিভ। তো ইউনিভার্সিটি অফ গ্লাসগো যেখানে আর কি 192 পয়েন্ট পর্যন্ত চাচ্ছে আর কি ম্যাক্সিমাম, কিন্তু অ্যাভারেজ 114, হয়তো আপনার যদি সরি সর্বনিম্ন 114, আপনি যদি এটাকে অ্যাভারেজ করেন দেখেন হয়তো আপনার প্রায় 150 মতো চলে আসবে, 150 অ্যাভারেজ ইউকাস ট্যারিফ। কিন্তু তার মানে কিন্তু এই না যে সেখান থেকে আসলে যারা বের হয়ে আসছে তারা যে আসলে অনেক ভালো করে ফেরছে অ্যাজ কম্পেয়ার টু আদার্স। আপনার এইটুকু সম্পূর্ণ একটু চোখ বুলিয়ে নিন, তাহলে হয়তো অনেক কিছু বুঝে যাবেন আর কি। আরেকটা জিনিস যেটা যেটা বলতে চাচ্ছিলাম, যেরকম ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন, তো ওদের আপনারা যদি র্যাঙ্কিংটা দেখেন, ওরা র্যাঙ্কিং এর দিকে কখন আছে 130-এ 130। সো তাতে মনে হতে পারে যে আসলে এই ইউনিভার্সিটিতে আসলে কোনো কিছুই হবে না, কিন্তু আসলে ব্যাপারটা তা না। এখানে থেকে ওরা আসলে পড়াশোনা করে সবাই আর কি সবাই জব না পেলেও সাথে সাথে 2 দিন আগে পরে জবটা পেয়ে যায়। তো এখানে যারা পড়াশোনা করে মোটামুটি সবাই আর কি ভালো করতে পারে। আর এটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার যদি কিছু মনে হয় আর কি, কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করার আসতে জিজ্ঞাসা করতে পারেন, আমি ট্রাই করবো আনসার করার জন্য। আচ্ছা, এইবার যে মেইন পার্ট, সেটা হচ্ছে আপনি সাবজেক্টটা চুজ করে ফেলেছেন, এখন আপনি কোথায় আসলে পড়তে যাবেন। সো এরকম বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা চেক করতে পারেন কোন ইউনিভার্সিটিতে পড়তে যাবেন। সো ডিসকভারি ইউনি, এটা হচ্ছে ইউকে গভর্নমেন্টের একটা আসলে ওয়েবসাইট, সেটা আপনারা হয়তো লিঙ্ক দেখে হয়তো বোঝা যায়। তো সেখানে আপনি যদি সার্চ করেন দেখতে পাবেন আর কি, বেসিক্যালি 735 কোর্সেস ফ্রম 113 প্রোভাইডার্স, তার মানে হচ্ছে 113টা ইনস্টিটিউট অথবা কলেজ অথবা ইউনিভার্সিটিতে এরকম কোর্স 735টা যেখানে আপনারা এই কোর্সটা পড়তে পারবেন। তো এখন ধরে নেই যা আপনি হয়তো মফস্বলে অথবা কোনো একটা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো একটা স্কুল অথবা কলেজে পড়াশোনা করেছেন, যেখানে আর কি তথ্য প্রযুক্তি আপনার হাতের কাছে থাকলেও তেমন আর তেমন অ্যাক্টিভলি আর কি এই জিনিসগুলো দেখা হয়নি। সো ইন দ্যাট কেস আপনি আর কি একজন একজন এজেন্সির কাছে অথবা এজেন্টের কাছে না গিয়ে কিভাবে রিসার্চটা করবেন, তো আর কি আপনি যদি সবগুলো যদি আর কি একটা একটা করে যদি ঘাটাঘাটি শুরু করেন, তো প্রত্যেকটা পিছনে যদি আপনি 1 ঘন্টা করে সময় দেন, তো তার মানে আপনার সবগুলা ইউনিভার্সিটি অথবা কলেজ চেক করতে আপনার হয়তো অন্তত 1 মাস লেগে যাবে। আপনি প্রতিদিন যদি 10 ঘন্টা করে এর পেছনে খরচ করেন, তো আমি এখানে থাকার পর যেটা হয়েছে বেসিক্যালি মোটামুটি আর কি জানি যে কোনগুলাতে আমাদের দেশের
ছেলে মেয়ে যারা আছে, যারা আর কি অন্তত মধ্যম আয়ের মানুষ যারা, তারা আসলে মোটামুটি কোনগুলা অ্যাফোর্ড করতে পারবে আর কি, অথবা কোন কোন জায়গায় আসলে সাধারণত এরা পড়তে আসে। তো এটাই আবার যেটা বললাম যে আমি আসলে যেটা বলছি সেটা সেটাই যে কনক্লুসিভ সেটার উপরে যে রিলাই করতে হবে তার কোনো কথা নেই। আপনার আপনার আপনাদের মতো ওন রিসার্চ করে আপনারা একটা ইউনিভার্সিটি চুজ করতে পারেন। আমি যেটা দেখাবো সেটা কি জাস্ট একটা গাইড আর কি, আপনারা সেখান থেকে ধারণা নিতে পারেন। তারপর যেটা বলতেছিলাম যে আমি আমার মতো করে বেশ কয়েকটা ইউনিভার্সিটি চুজ করে রেখেছি। তো এখানে আর কি সাধারণত আমাদের দেশ থেকে অথবা ইন্ডিয়া পাকিস্তান অথবা অনেক অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসলে এইসব ইউনিভার্সিটিতে পড়তে আসে। আর এখানে আমি ইচ্ছা করেই দু একটা জিনিস আমি গ্যাপ রেখেছি যেগুলো ইনফরমেশন আমি দেইনি, যাতে করে আপনারা নিজেরা একটু রিসার্চ করে করেন, তাহলে করে আপনাদের অনেক উপকার হবে আর কি। তো তারপরে আমি একটু একটু বলে দিব, বাকিটুকু আপনারা নিজেরা দেখে নেবেন। যেমন ফার্স্ট যেটা বলছি LSBU, সেটা হচ্ছে লন্ডন সাউথউইক ইউনিভার্সিটি, এটা লন্ডন লন্ডনের মধ্যে একটা ইউনিভার্সিটি। আর এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এবং এখানে আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে। আর টিউশন ফি যদি দেখা যাক, তাহলে দেখা যাচ্ছে এদের টিউশন ফি £14,470, তার মানে প্রায় এটা প্রায় 15 লাখ টাকার মতো টিউশন ফি প্রতি বছর। কিন্তু যেখানে ওরা সরাসরি বলবে না যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে কিছু স্কলারশিপ পাওয়া যায়, তার মধ্যে থেকে হচ্ছে গিয়া £1,570, মানে প্রায় 16 লাখ টাকার মতো একটা ইন্টারন্যাশনাল স্কলারশিপ। যেমন আপনি বাংলাদেশ থেকে যদি এখানে পড়তে আসেন, সেটা আপনাকে ওরা বাই ডিফল্ট এটা আপনি পেয়ে যাবেন। প্লাস আরেকটা স্কলারশিপ পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিট স্কলারশিপ। তো আপনার গ্রেড যদি ভালো থাকে, যেরকম মনে করেন আপনার SSC HSC দুটো GPA 5 অথবা মনে করেন GPA 4.8, এরকম ভালো একটা গ্রেড ছিল, ইন দ্যাট কেস আপনার আপনার হয়তো মেরিট স্কলারশিপ সেটা পেয়ে যেতে পারেন। তো আপনার সবগুলো যদি বাদ দেন ওই 14,470 থেকে, তাহলে আপনার টিউশন ফি হবে হয়তো বা বেসিক্যালি 9,000 পড়ে, অথবা প্রায় 10 লাখ টাকার মতো প্রতি বছর। সো আমি মনে করি আমাদের দেশ এখন তো আগের চেয়ে অনেক বেশি সচ্ছল হয়েছে। সো 10 লাখ টাকা অ্যাফোর্ড করা পার একজন সাধারণ পরিবারের ক্ষেত্রে এটা আসলে তেমন কোনো কিছুই না, অন্তত প্রথম বছরের জন্য আর কি। আর তারপর যেটা আছে লিডস বেকেট, এটা লিডস এর একটা ইউনিভার্সিটি এবং এটা আসলে তেমন একটা বড় ইউনিভার্সিটি না, বাট ছোটখাটো একটা ইউনিভার্সিটি এবং সেখানে স্টুডেন্ট অত বেশি নাই, কিন্তু তারপরে সেটা একটা ইউনিভার্সিটি এবং পড়াশোনা সেখানে ভালো হয় আর কি। ওইখানে লন্ডনের মতো এত মানে এত ঝুট ঝামেলা নেই, মানুষ টানুষ কম, বাট ওখানে যদি আর পার্ট টাইম জব টপ করতে চান, হয়তো একটু চ্যালেঞ্জিং হতে পারে পার্ট টাইম জব টপ খুঁজে নেওয়া। বাট ওখানে টিউশন ফি অনেক কম আছে, প্লাস ওখানে থাকা খাওয়ার খরচ একটু কম লন্ডনের চেয়ে। কিন্তু সমস্যা হবে যেটা আপনার হয়তো বা আপনার ওই জবটা খুঁজে পাইতে একটু টাফ হইতে পারে। আচ্ছা, কিন্তু এখানে কোনো স্কলারশিপ দেওয়া হয় না, সো দ্যাট ইজ এ ডাউন সাইড। আর যেটা বলেছিলাম আগে যে কিছু ইনফরমেশন আমি নিজে নিজে থেকেই দিইনি, যাতে করে আপনারা নিজেরা একটু খোঁজাখুঁজি করেন আর কি। উলভারহাম্পটন ইউনিভার্সিটি, তো এখানেও টিউশন ফি মোটামুটি কম, £12,000 মতো। এখানেও ইন্টারন্যাশনাল স্কলারশিপ আছে যেগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো সবকিছু মিলে আপনাদের হয়তো প্রতি বছর 10 লাখ টাকা মতো আর কি আসবে। লিভারপুল জন মুর ইউনিভার্সিটি দেখে মনে হইতেছে অনেক অনেক টাকা পয়সা আসলে টিউশন ফি, কিন্তু এখানে ওদের বেশ কিছু স্কলারশিপ আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, দ্যাট অলসো অ্যাপ্লাইজ টু বাংলাদেশি স্টুডেন্টস। তো সেখানে প্রায় আপনার 4 থেকে 5,000 পাউন্ড পর্যন্ত আপনি স্কলারশিপ পেয়ে যেতে পারেন। আর আপনি যদি আর কি আরো যদি ভালোভাবে পড়াশোনা করে থাকেন আর কি HSC পর্যন্ত, সো ইন দ্যাট কেস ইউ ক্যান গেট ইভেন ইভেন আপ টু 50% স্কলারশিপ। তার মানে বেসিক্যালি এখানে প্রায় 8 লাখ টাকার মধ্যে টিউশন ফি চলে আসে। সো ইটস অলওয়েজ ওয়ার্থ লুকিং এট। সো আপনার ওই ওইখান থেকে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। প্লিমাউথ, সান্ডারল্যান্ড মোটামুটি এক ধরনের ইউনিভার্সিটি বলা যায়। তো এখানে প্লিমাউথে দেখা যাচ্ছে আপনার টিউশন ফি প্রায় 14 লাখ টাকার মতো। সো আপনারা ওই কনভার্ট করে নিন পাউন্ডটাকে টাকাতে কনভার্ট করে নিন, দেখেন আর কি আপনার কারেন্সি রেট কিরকম আসে। আর প্লিমাউথ ইউনিভার্সিটিতে যারা আর কি বাংলাদেশ থেকে পড়তে আসে, তারা আর কি অটোমেটিকলি £2,000 মানে 2 লাখ টাকার মতো আর কি স্কলারশিপ ওরা অটোমেটিকলি পেয়ে যায়। সো সেখানে আর আপনার টিউশন ফি মনে করেন প্রায় 12 লাখ টাকার মতো হয়ে গেল আর কি। ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড, এটা হচ্ছে বলা যায় যে ওয়ান অফ দি চিপেস্ট এবং মোটামুটি ভালো ইউনিভার্সিটি, এবং সেখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টও আছে। তো আপনি যদি বাংলাদেশ থেকে পড়তে আসেন, আপনাকে হয়তো বা 150 পাউন্ড
সেটা অটোমেটিক স্কলারশিপ দেওয়া হবে। আর কোনো কারণে যদি আপনার মনে করেন যে আপনার এইচএসসিতে গ্রেড তেমন একটা ভালো ছিল না, অথবা মনে করেন যে ওরা আপনার যে রিকোয়ারমেন্ট চাচ্ছে আপনার চুজন সাবজেক্টের উপর, তো সেই আপনার যদি সেই গ্রেডগুলো না থাকে, ইন দ্যাট কেস ওরা আপনাকে ফাউন্ডেশন কোর্স অফার করবে। তত যদি ফাউন্ডেশন কোর্স অফার করে যখন মেইন কোর্সটা শুরু করবেন, তখন 3K মানে 3,000 পাউন্ড আপনাকে স্কলারশিপ দেবে আর কি। এবং 3K সেটা আপনার ফাউন্ডেশন ইয়ার যখন শুরু করবেন তখন আপনি পেয়ে যাবেন। সো বেসিক্যালি 12,000 পাউন্ডের যে টিউশন ফি দেখতে পাচ্ছেন সাউন্ড ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডের ক্ষেত্রে, সেটা আসলে বেসিক্যালি 9,000 পাউন্ড মাইনাস 1,500, সো বেসিক্যালি 7,500, সো বেসিক্যালি মাত্র 8 লাখ টাকার মতো টিউশন ফি। এবং সান্ডারল্যান্ড অনেক সুন্দর একটা জায়গা, সেখানে জাস্ট গেলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর, এবং সেখানে আর কি মোটামুটি জব অপরচুনিটিস আছে, বাট একটু খোঁজাখুঁজি করতে হবে। তারপর হচ্ছে গ্রিনিচ ইউনিভার্সিটি, এটা বলা যায় যে ওয়ান অফ দি টপ ফেভারিট ইউনিভার্সিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে আসে, এবং এখানে আসলে আপনারা বাংলাদেশে অনেক স্টুডেন্টকে দেখতে পারবেন। সো এখানেও কিছু স্কলারশিপ আছে, আমি ইচ্ছা করি এটা দিইনি কারণ আপনারা একটু খুঁজে নিয়ে, তো সবকিছু মিলে হয়তো এখানে আপনার টিউশন ফি অনেকটা 11 লাখ টাকার মধ্যে পড়বে প্রতি বছর। দ্য লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট, অফকোর্স দ্য লিস্ট গোস অন, বাট এ পর্যন্ত আর কি রাখছি, টিসার ইউনিভার্সিটি। তো সেখানে টিউশন ফি সাধারণত 13,000 পাউন্ড, বাট এখানে যে কয়েকটি স্কলারশিপ আছে তার মধ্যে থেকে আমি এই কয়েকটি স্কলারশিপ চুজ করেছি, যেটা আর কি আপনি যদি বাংলাদেশ থেকে আসেন আপনার জন্য আর কি প্রযোজ্য। সেটা একটা হচ্ছে জিইএস মানে গ্লোবাল এক্সেলেন্স স্কলারশিপ। আপনার যদি আর কি জিপিএ যদি ভালো থাকে, প্লাস আইএলটিএস স্কোর যদি ওরা যা চেয়েছে তা থেকে যদি আপনার 0.5 অথবা 1 স্কোর বেশি যদি বেশি থাকে আইএলটিএস এ, সেক্ষেত্রে আপনাকে ওরা 1.5 লাখ থেকে মানে 1.5 1500 টু 2000 মানে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত আপনি স্কলারশিপ পেয়ে যেতে পারেন ওদের ওয়েবসাইট থেকে জিনিসটা তথ্য নিয়ে নিয়েন। প্লাস আরেকটা স্কলারশিপ যেটা আছে সেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ। তো এখানে আপনারা যদি ওর ওয়েবসাইট থেকে গিয়ে একটু চেক করেন, দেখতে পারবেন সেখানে ইন্ডিয়া থেকে আর পাকিস্তান থেকে কি পরিমাণে স্টুডেন্ট, ইন্ডিয়া পাকিস্তান ঘানা আর নাইজেরিয়া ওইসব জায়গা থেকে কি পরিমাণে স্টুডেন্ট এই স্কলারশিপটা পাচ্ছে। অথচ সেখানে আমাদের বাংলাদেশ থেকে কেউ হয়তো বা এখনো ট্রাই করেনি যে এখানে এত বড় একটা স্কলারশিপ দেওয়া হয় আর কি প্রথম বছর। সো বেসিক্যালি আমি মনে করি যে মানে 5,000 পাউন্ড সেটা প্রায় বাংলাদেশের টাকার প্রায় 5.5 লাখ টাকা, খুব সুন্দর হবে একটা যদি আর কি এসএলকে সাবমিট করা যায় যে আপনি এই কারণে এই স্কলারশিপটা পাওয়ার যোগ্য। সো ইন দ্যাট কেস ইউনিভার্সিটি টেক্স এ ফ্লেক্সিবল অ্যাপ্রোচ টুয়ার্ডস ইট। সো আপনার একটু কাটাকাটি করলে 5 লাখ টাকার যে একটা স্কলারশিপ সেটা হয়তো ইজিলি পাওয়া যায়। আরেকটা জায়গা হচ্ছে ইপিডি, সেটা আমি বলতে চাচ্ছি আর্লি পেমেন্ট ডিসকাউন্ট। তো ধরেন আপনি এখানে অ্যাপ্লিকেশন করেছেন, ইউনিভার্সিটি আপনাকে আনকন্ডিশনাল লেটার দিয়ে দিল অথবা আনকন্ডিশনাল অফার দিয়ে দিল, সিনথেট কেস আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, সো বেশি অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে একটা ক্যাশ লেটার নিতে হয় ইউনিভার্সিটি থেকে। তো ক্যাশ লেটার নেওয়ার জন্য আপনাকে কিছু ডিপোজিট দিতে হবে আর কি। তো ওই সময় আপনি মনে করলেন যে আপনি শুধু ডিপোজিট না, আপনি সম্পূর্ণ টিউশন ফি ওই সময় দিয়ে দিবেন। এখানে আসলে ভয় কিছু নাই, কোনো কারণে যদি আপনার এটা আসলে কখনোই বলা উচিত না, মোটামুটি সবার ভিসা হয়ে যায়, কোনো কারণে যদি ভিসা যদি না হয় এবং তারপর যদি আপনি যদি মাইন্ড চেঞ্জ করেন যে আপনি আর এখানে আসলে ইউকে তে আসবেন না, সো ইন দ্যাট কেস ওরা আপনার টাকাটা সম্পূর্ণই ফেরত দিয়ে দিবে। ইউকে এর ইউনিভার্সিটি যেগুলো আছে অথবা কলেজ যেগুলো আছে মানে রেগুলেটেড কলেজ, তারা তার টাকা নিয়ে কোনো জায়গাতে দৌড়াবে না আর কি, এটা নিয়ে আসলে এত ভাবার কিছু নেই এই আর কি। তো সবকিছু মিলে আপনি টিসার ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন পেয়ে যেতে পারেন, তো সবকিছু মিলে দেখা যায় যদি টিউশন ফি প্রায় 13 লাখ টাকা, 13 লাখ টাকার মতো, তো সবকিছু বাদ দিলে দেখা যায় আপনার টিউশন ফি বেসিকলি হয়তো 6 লাখ টাকার মতো হয়তো প্রথম বছর হবে আর কি, 6 লাখ টাকা অথবা 5 লাখ টাকা এরকম, ডিপেন্ডিং অন ইউর মেরিট। যা হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল একটা টিউশন ফি। আর এই জিনিসটা হয়তো বা আমি বলতে চাইতেছিলাম
যেটা দেখতে পারতেন, এটা এটা এর আগে দেখাইছি যে র্যাঙ্কিং এর র্যাঙ্কিং এর যে ব্যাপার স্যাপার, আসলে সেখানে আসলে সম্পূর্ণভাবে রেলাই করা উচিত না, বাট নিজের আর কি একটু একটু ঘাটাঘাটি করা দরকার, সেখান থেকে অনেক কিছু শেখা যায়। যাও এটা আর কভার করলাম না। আরেকটা জিনিস, এন্ট্রি রিকোয়ারমেন্টস, অনেকে মনে করে যে আচ্ছা ইউনিভার্সিটিতে চেয়েছে যে আমাকে GPA 5 অথবা GPA 3.5 থাকতেই হবে, তো আমার তো GPA 5 নাই অথবা GPA 4 নাই আমার, তো আমার আছে GPA 3.8। তো ওরা যেটা চায় আসলে সেটা হচ্ছে ওরা বলে যে টিপিক্যাল এন্ট্রি রিকোয়ারমেন্টস, মানে সাধারণত ওরা এই জিনিসটা চাচ্ছে, কিন্তু সেটা যে হতেই হবে তার কোনো আসলে কোনো কথা নেই। মানে আমাদের বাংলাদেশের স্টুডেন্ট, মানে আমাদের বাংলাদেশের যারা যেসব ইউনিভার্সিটি গুলো আছে, ওদের অ্যাপ্রোচটা হচ্ছে ওদের ওদের মানে ওদের অ্যাপ্রোচটা ফ্লেক্সিবল না ইন মোস্ট কেসেস, হোয়ার এজ দি ইউকে ইউনিভার্সিটিস দে হ্যাভ কাইন্ড অফ ফ্লেক্সিবল অ্যাপ্রোচ যখন আপনি একটা কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন। সো আপনার গ্রেড না থাকলেও আপনার আপনি সেখানে অ্যাডমিশন পেতে পারেন যদি আপনাদেরকে সুন্দরভাবে যদি অ্যাপ্রোচ করতে পারেন। আপনার কোনো কারণে রেজাল্ট খারাপ হতেই পারে, কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার পর হয়তো আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট করেছেন, আপনি হয়তো বা তারপর নিজে আবার পড়াশোনা করেছেন, তারপর হয়তো বা ওরা আপনাকে ইন্টারভিউ নিল, ইন্টারভিউ নেওয়ার পর মনে করে যে আসলে আপনার যে গ্রেডটা খারাপ হয়েছিল ফর হোয়াট এভার রিজন, দ্যাট ইজ জাস্টিফাইবল। সো ইন দ্যাট কেস ইট ইজ হাইলি লাইকলি দ্যাট ইউ উইল গেট অফার। আচ্ছা, এই ব্যাপার এখন যেটা, এটা হয়তো এর আগেও এরকম ফিগার কোথাও দেখেছেন, তারপর একটু বলে রাখি যে এখানে এখানে পড়াশোনা করতে আসলে মোটামুটি সবাই টুকিটাকি কাজ করে, ইভেন যারা এখানে ব্রিটিশ স্টুডেন্ট অথবা ইউরোপিয়ান স্টুডেন্ট যারা আছে তারা সবাই এখানে আসে, আসার পর পড়াশোনার পাশাপাশি সবাই টুকিটাকি কাজ করে অনেক আগে থেকেই। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে করলে কাজ করতে পারেন, কিন্তু আসলে ভালো হয় আর কি অন্তত প্রথম 2 বছর কাজ একটু একটু কম টম করা, আর ফ্যামিলি থেকে যদি সাপোর্ট দেওয়া হয় সেক্ষেত্রে অনেক ভালো আর কি, আপনার হয়তো বা মানে অ্যাডিশনাল কোনো স্ট্রেস নিতে হলো না, আর তাতে করে আপনার রেজাল্টটা ভালো করার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায় আর কি। বাট এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। তো আপনি যদি এভাবে দেখেন, আমি জাস্ট একটা দেখিয়ে দিই, আপনার বয়স যখন 20 পর্যন্ত অথবা 20-এর কম, এখানে বয়স ভিত্তিক স্যালারি আর কি, সোর্সটা হচ্ছে 2020-এর, এটা মিনিমাম ওয়েজেস। তো আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, ওরা আপনাকে আপনার বয়স অনুযায়ী এইসব ফিগারের নিচে পে করতে পারবে না, কোনোভাবে ওরা পে করতে পারবে না, এটা ওদের দেশের আইন আর কি, সিম্পল সিম্পল ইজ দ্যাট। সো আপনার বয়স যদি মনে করেন 20-এর নিচে হয়, ওই সময় আপনি আসলেন, প্রতি সপ্তাহে আপনি 20 ঘন্টা করে কাজ করতে পারবেন, সেটা লিগাল, কোনো সমস্যা নেই। আর এখানে প্রতি বছর সবগুলো মাসে ক্লাস হয় না, এখানে সাধারণত 9 মাস অথবা 8 মাসের মতো ক্লাস হয়। সো ইন দ্যাট কেস আপনি যদি আর কি ওই সময়টুকু কাজ করেন 20 ঘন্টা করে, আসলে সবাই কাজ করে ওরকম এরকম ব্যাপার না, তো সেখান থেকে আপনি যে যে স্যালারিটা পাবেন সেটা থেকে আপনার মোটামুটি থাকা খাওয়া হয়ে যায় আর কি, আপনি যদি আর কি একটু হিসাব করে চলেন। আর যেসব যখন আপনার হলিডে টাইম, সেই সময় যদি একটু কাজ টাজ বেশি যদি করেন, তখন আরো 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 একটু এক্সট্রা এক্সট্রা ইনকাম হয়, তো সেখান থেকে হয়তো বা যদি এক্সট্রা কিছু ইনকাম হলো সেটা হয়তো বা আপনি আপনার টিউশনের জন্য রেখে দিতে পারেন, বাট জাস্ট ডিপেন্ডস, জাস্ট দিস জাস্ট এ গাইড। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি এটুক, এটা হচ্ছে তাদের জন্য। আমি এখানে আসলে 3 থেকে 4 মিনিট সময় স্পেন্ড করব, এবং এটা তাদের জন্য প্রযোজ্য যারা আর কি এখানে এসে পড়াশোনাও করবে, প্লাস এখানে কাজও এখানে কাজও করতে হবে তাদের, মানে তাদেরকে বাংলা মানে দেশ থেকে আর কোনো হেল্প করতে পারবে না। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ অ্যাজাম্পশন বেসড অন দিস ফ্যাক্টস। সো এটা কি সম্ভব কিনা, যে মনে করেন যে আমাকে এখন 15 লাখ টাকা অথবা 16 লাখ টাকা দিয়ে দেশ থেকে পাঠানো হলো, তারপর বলে দেওয়া হলো যে এই তো দিলাম, এয়ারপোর্ট থেকে কিন্তু তোমাকে আর কোনো হেল্প করা যেতে, আমরা আর কোনো হেল্প করতে পারবো না, সো এখন তুমি তোমার মতো করে ফিউচার গড়ে নাও। সো ইন দ্যাট কেস চিন্তা করতে হবে যে আমি আসলে সবকিছু ম্যানেজ করতে পারবো কিনা। সো এখানে আর কি সেই হিসাবটা দেখিয়েছি। তো আপনি যদি প্রথম লাইনটা যদি খেয়াল করেন, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে 1 বছর শেষে আপনাকে অন্তত 10,000 পাউন্ড সেভ করতে হবে। সো 10,000 পাউন্ড সেভ করা কি সম্ভব কিনা, সেটা যদি আপনি
একটু চিন্তা করেন, আগে আগে ভিডিওটাতে যদি যান আর নিচে নিচে যদি দেখেন এটুকু, যদি এরকম করে কাজ করেন আসলে 10,000 পাউন্ড সেভ করা সম্ভব, তখনই যখন আপনাকে যখন প্রথম বছর যখন আসতেন তখন আপনাকে শুধু টিউশন ফি না, আপনার প্রথম বছরে থাকা খাওয়ার বাবদ যে পরিমাণ টাকা পয়সা ওই সময় আপনাকে দিয়ে দিয়েছে। সো ইন দ্যাট কেস প্রথম বছরে আপনি 10,000 পাউন্ড সেভ করতে পারবেন কাজ টাজ করে, যে যে টাকাটা আপনি দ্বিতীয় বছর যখন শুরু করবেন ওই সময় তো আপনাকে টিউশন ফি দিতেই হবে, তবে প্রথম বছর কাজ করে দ্বিতীয় বছরের যে টিউশন ফি সেটা দিয়ে দিতে পারবেন। বাট আমি কখনো এটা সাজেস্ট করি না, কারণ আসলে এখানে আসলে অন্তত প্রথম 2টা বছর আর কি অনেক ভালোভাবে পড়াশোনা করা দরকার, কারণ এই 2টা বছর প্রথম 2 বছর অনেক অনেক ক্রুশিয়াল, স্পেশালি অ্যাবাউট দি অ্যাডাপ্টেবিলিটি। সবসময় গুলো ক্রুশিয়াল, বাট প্রথম 2 বছর একটু হয়তো বেশি ক্রুশিয়াল, ওই সময় আর কি অনেক কিছু নির্ধারণ হয়ে যায় আর কি, যে আপনি আসলে এখানে কি ভালোভাবে টিকে থাকতে পারবেন না না থাকতে পারবেন। তো যাই হোক, যে আরেকটা ব্যাপার যেটা, যে প্রথম বছর আর কি 10,000 পাউন্ড আর কি সেভ করে ফেলতে পারছে, তার পরের বছর থেকে বেসিক্যালি যেটা হয় আর কি ইনকাম মোটামুটি আস্তে আস্তে বাড়ে, ইনকাম আসলে সাধারণত কমে না। আর তারপর তৃতীয় বছর অথবা চতুর্থ বছর আপনার জন্য তো থাকবেই ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট থাকবেই, তো আর কি ওই সময় ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্টের সময় আপনার টিউশন ফি হবে অনেক কম। আপনার সাধারণত যদি টিউশন ফি ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপ সব কিছু পাওয়ার পর হয়তো 9,000 পাউন্ড অথবা 10,000 পাউন্ড, কিন্তু যখন আপনার 1 বছর যখন ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট থাকবে তখন টিউশন ফি হবে হয়তো বা 3,700 পাউন্ডের মতো, যেটা আসলে বেসিক্যালি অনেকটা বলা যায় হাতের ময়লা আর কি। তো শুধু তাই না, যে বছর আপনি ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট করবেন ওই সময় ওরা আপনাকে পেও করবে, ইন্ডাস্ট্রিয়াল যখন যে কোম্পানির হয়ে কাজ করবেন সাধারণত ওরা 15,000 থেকে 16,000 পাউন্ড এরকম একটা ফিগার ওরা পে করে। সো ওইটা থেকে আপনি হয়তো তার চতুর্থ বছর যেটা আর কি ফাইনাল ইয়ার, ওইখানকার টিউশন ফি প্লাস থাকা খাওয়ার যে যে পরিমাণ খরচ হইতে পারে সেটা সব হয়ে যাবে আর কি। এগুলো জাস্ট একটা এস্টিমেটেড ফিগার, আসলে এগুলো এসব ফিগারের দিকে তেমন একটা নজর না দেওয়াটাই ভালো, কিন্তু তারপর আর কি হয়তোবা যদি ক্যালকুলেশন করে আসেন হয়তো অনেকের উপকার হয় আর কি। আচ্ছা লাস্ট যে ব্যাপারটা আমি আসলে লিখেছি এখানে, নর্মাল এক্সপেকটেশন উইল বি দ্যাট অ্যাট লিস্ট ফার্স্ট 5 ইয়ার্স ইন দি ইউকে ইজ সামথিং লাইক গোয়িং টু ওয়ার। আসলে এটা লেখার পিছনে রিজনটা হচ্ছে, এটা আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, আমি এখানে আসার পর আমার নিজের সবকিছুই করতে হয়েছে। বেসিক্যালি আমাকে এরকম বলে দিয়েছিল যে এই যে তোমাকে 10 লাখ টাকা দিয়ে পাঠাইলাম আর কোনো টাকা পয়সা দিতে পারবো না, বাকিটুকু সব তোমার নিজের মতো করে করে নিতে হবে আর কি। তো আমি আর কি সেভাবেই প্রিপারেশন নিয়েছিলাম, তো সেভাবে আর কি কাজ টাজ করেছি এবং সেভাবে আর কি মোটামুটি সবকিছু ম্যানেজ করেছি আমার মতো করে। এবং আমি পড়াশোনা শেষ করার পর আমার আসলে পিছনে তাকাতে হয়নি আর কি, দেশ থেকে যে যে কটা কানে লোন টোন নিয়ে এসেছিলাম ওগুলো সব পে করে দেওয়া হয়ে গেছে আর কি উইদিন 5 ইয়ার্স। হয়তো হাত তুলে পাওয়ার যোগ্য, হয়তো এখন পড়াশোনাটা শেষ, আসলে আমার কথা বলতেছি না, হয়তো আপনাদের কথা বলতেছি যে যেটা আসলে ফিগার গুলো দেখাচ্ছিলাম, তো 14 বছরের কথা বলতেছিলাম, তার মানে 14 বছর শেষ আপনাদের, এখন তো আসলে জব জব পাওয়ার সময় আপনাদের। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা হয় তাদের জব টপ কিরকম হয় আর কি, তো আপনারা জেনার হওয়ার পর যখন আর কি জাস্ট নর্মাল যদি সার্চ করেন গুগলে গিয়ে আর কি আপনারা এরকম একটা রেজাল্ট দেখতে পারবেন। সো বেসিক্যালি এখানে 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 দেখা যাচ্ছে যে সাধারণত ইঞ্জিনিয়ার কত টাকা থেকে কত টাকা পর্যন্ত পেইড হয় আর কি। তো এখানে ফিগারটাও এগেইন জাস্ট ফর গাইডেন্স পারপাস, সম্পূর্ণ যে আসলে সত্য তা না, মানে সত্য মানে সত্য বলতে যেটা যেটা বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এগুলো এগুলো ভ্যারি করে এবং অনেক সময় সাবজেক্টিভ, বাট এটা জাস্ট গাইডেন্স পারপাস, বাট ওদের স্যালারিটা হয়তো বা এরকমই হয় আর কি। যেরকম আপনি যখন পড়াশোনা শেষ করার পর যখন একটা কোম্পানিতে যখন নতুন করে জয়েন করবেন তখন আপনার স্টার্টিং স্যালারি হয়তো বা থাকবে 20,000 থেকে 25,000 পাউন্ডের মতো, সে বেসিক্যালি প্রায় বাংলাদেশের টাকা প্রায় 25 লাখ টাকার মতো হয়তো ধরে নেন পার ইয়ার।
দুই তিন বছর কাজ করলে অথবা 4-5 বছর কাজ করলে তখন আপনার যখন অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কনসালটেন্ট লেভেলে যখন চলে যাবে, তখন আপনার টিউশন ফি অনেকটা বেড়ে যাবে এবং পাশাপাশি বেশ কিছু বেনিফিটও থাকে আর কি, যেগুলো আপনারা ইঞ্জিনিয়ার করে তখন মানে এস্টাবলিশ হয়ে গেলে আপনারা নিজেরা ওইগুলো আমার চেয়ে ভালো বুঝবেন আর কি, এত ঢালাভাবে বলার কিছু নেই। তারপর এখন মনে করেন আপনার বেশ কিছু অভিজ্ঞতা হয়ে গেছে চাকরিতে, তারপর আপনাদের আয় রুজি কিরকম হতে পারে তো সেটা। আচ্ছা, তো সেটা হচ্ছে অনেকটা এরকম, ধরেন আপনার 5 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি এখন, তো সেখানে আপনারা যদি এখানে এখানে যদি খেয়াল করেন, সো আপনার স্যালারি প্রায় হবে বছরে 55K, সো বেসিক্যালি 55K প্রায় 60 লাখ টাকার মতো প্রতি বছর, সেটা আপনার 5 থেকে 6 বছর যখন আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে তখন আপনি এরকম পাবেন আর কি। কিন্তু আপনারা জিনিস একটা জিনিস আপনাদের চিন্তা করা উচিত, সেটা হচ্ছে আসলে এখানে এরকম ফিগারের দিকে মানে টাকা পয়সার দিকে আসলে নজর না দিয়ে অনেক ভালোভাবে পড়াশোনা করা, যদি সম্ভব হয় ইন ফিউচার আপনাদের ডক্টরেট করার চিন্তা ভাবনা করা উচিত, তাতে করে যেটা হয় আর কি অনেক বড় একটা ফিল্ড তৈরি হয়ে যায়, তাতে করে আপনার অনেক ইনফ্লুয়েন্স হয়ে যায়, তখন আর কি টাকা পয়সার কথা তেমন একটা চিন্তা করতে হয় না আর কি, টাকা পয়সা এমনিতেই আসে। আর ইঞ্জিনিয়ারিং এমন একটা পেশা যেখানে অনেক সময় দেখা যায় আপনি যখন আপনি একজন কোয়ালিটি ইঞ্জিনিয়ার, আপনার জবের পিছনে না ঘুরলে অনেক সময় জব আপনার পিছনে সে ঘুরবে আর কি, কিন্তু সে পর্যায়ে আপনাকে যাইতে হবে এবং সে পরিমাণ পরিশ্রম করে নিজেকে গড়ে তুলতে হবে। তো এ পর্যন্তই, আর বেশি কিছু বলবো না, হয়তো অনেক বকবকিয়ে ফেলছে অলরেডি, এত বকবকে যদি অলরেডি কেউ শুনেই ফেলছেন তারপর হয়তো মনেই হতে পারে যে গুলি করে আমার মাথা খুলিটা উড়িয়ে দেওয়া, তো সেরকম যদি ইচ্ছা হয় এক কাজ করতে পারেন, এখানে সাবস্ক্রাইব বাটন লেখা আছে সেরকম সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে পারেন, হয়তো বুলেটটা আমার মাথায় এসে লেগে যাবে আর কি, ইন দ্যাট কেস যদি আর কি মারতে ইচ্ছা হয়। আর তারপর যদি ইচ্ছা হয় যে আপনি মনে করেন যে আমার এরকম প্রায় 40 মিনিটের মতো জ্ঞান জ্ঞানে শুনছেন, তারপর যদি মনে হয় যে আরেকজনকে এরকম পেইন দিবেন, তো তাকে বলতে পারেন যে দোস্ত এই এই কন্টেন্টটা দেখ অথবা এই ভিডিওটা দেখ, অনেক মজা হবে, তাতে করে দেখবেন যে তারও হয়তো মাথা ধরে গেছে আর কি। যাই হোক, অনেক 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 ফান করলাম, এ পর্যন্তই, ভালো থাকবেন এবং আশা করি ইন ফিউচার আপনারা অনেক ভালো ইঞ্জিনিয়ার হন এবং দেশের মুখ উজ্জ্বল করেন, এই আর কি, ভালো থাকবেন, বাই।